নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা স্পেশাল একটা ভিডিও। আমি আপনাদের কাছে এই ভিডিওর প্রথম পার্ট প্রকাশ করেছিলাম যে বৃহস্পতির মেষ রাশিতে প্রবেশ কী রেজাল্ট বা কী ফল দেবে, কোন রাশির জন্য কী ফল দেবে তার আলোচনা আমি করেছিলাম। কিন্তু এটা সেকেন্ড পার্ট এবং এটাই মোস্ট ভাইটাল পার্ট। আমি আপনাদের বলেছিলাম যে দেবো যে বৃহস্পতি মেষে ঢুকছে, একলা ঢুকছে না, একলা বৃহস্পতির অবস্থানের একটা ফল রয়েছে। কিন্তু সে যখন রাহুর সাথে যুক্ত হচ্ছে, গুরু চণ্ডাল দোষ বলা হয় এটাকে, রাহুকে চণ্ডাল বলা হয় আর বৃহস্পতি মানে গুরু, তো গুরু চণ্ডাল দোষের দরুন কোন রাশির কি হতে পারে, কি হওয়ার একটা সম্ভাবনা থাকছে তার আলোচনা এই ভিডিওতে করব। স্পেশালি অ্যালার্ট করতে চাইব, আপনাদের চ্যানেল সাবস্ক্রাইবটা এক্সপেক্ট করব এবং অবশ্যই পাশে থাকতে বলবো। আর আপনারা ডেসক্রিপশান দেখুন, ডেসক্রিপশানে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কথা বলবো। তো চলুন আলোচনাটা শুরু করি, আলোচনাটা করা যাক। বৃহস্পতি কি গুরু, বৃহস্পতি জ্ঞান, বৃহস্পতি পূর্ণ, বৃহস্পতি ধর্ম। সেখানে রাহু সমস্ত কামনা বাসনা বিকৃত কামনা রাহু জন্ম দেয়, যত কুকর্ম রাহু জন্ম দেয়। বৃহস্পতি যখন মেষে ঢুকছে তার ইম্প্যাক্ট একটা আছে, কিন্তু সেটাকে ছাপিয়ে যাবে এই গুরুচণ্ডাল দোষের প্রভাব। দেখুন, জেনারেলি গুরুচণ্ডাল দোষের ফল যেটা হয়, প্রথমত যখন বৃহস্পতি ফল দেয় জ্ঞান দেয়, বৃহস্পতি রাহু জ্ঞানের অহংকার দেয়, যখন বৃহস্পতি ফল দেয় বুদ্ধি দেয়, আর মানে বৃহস্পতি যখন ফল দেয় বুদ্ধি দেয়, যখন বৃহস্পতি রাহু হয় বুদ্ধিটা দুর্বুদ্ধি হয়ে যায়। আমি সেইখান থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করছি। এখন বৃহস্পতি মেষে থাকছে অক্টোবর পর্যন্ত, রাহুর সাথে কানেক্টেড হয়েই থাকছে। তো প্রথমত মেষ রাশির ক্ষেত্রে, মেষ রাশির জাতক বা জাতিকাদের, আমি বারবার বলছি এটা একটা অ্যালার্মিং ভিডিও, অর্থাৎ আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করা বা অ্যালার্ট করার জন্য ভিডিওটা বানানো। তো মেষের প্রথমত অতিরিক্ত উগ্রতা প্রকাশ পাবে, টেম্পার লুজ হচ্ছে, মাথা গরম ভীষণ রকমের বাড়তে চলেছে, রাগ জেদ টেম্পার ধরে রাখতে সমস্যা হবে, এবং এটাই কিন্তু মেন প্রবলেম হয়ে যাচ্ছে। আবেগের বসে সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত এবং বিচক্ষণতার অভাব তৈরি করতে পারে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই, যদিও বৃহস্পতি খারাপ করতে দেয় না কিন্তু রাহু করায়, এটাই ঘটনা। তো আপনাদের খেয়ে, আপনি যদি মেষের মানুষ হন, মেষের জাতক বা জাতিকণ, এই একটা কথা ভুল সিদ্ধান্ত, এই ভুল সিদ্ধান্ত ছোট্ট কথা, দুটো ওয়ার্ড মানে ভুল এবং সিদ্ধান্ত, কিন্তু এটার ইম্প্যাক্ট জীবনে কত বড় হতে পারে এটা তো বলার কিছু নেই। আপনারা বিচক্ষণতা দেখান, ঠান্ডা মাথা চলুন এবং বাক সংযমী হন, অর্থাৎ যখন কোনো কথাবার্তা, যখন কিছু কথাবার্তা, যখন কোনো ওয়ার্ড ইউজ করা, আপনারা অনেক বেশি সংযমের সাথে এগোন, আমার মনে হয় এটা ভালো হবে। আর দু নম্বর কথা হচ্ছে বড় ইনভেস্টমেন্ট, হিউজ ইনভেস্টমেন্ট, স্পেশালি যেগুলো দীর্ঘমেয়াদী জিনিসপত্র, আপনারা সেগুলো অনেকটা ভাবনা চিন্তা করে এগোবেন, অনেকটা দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোনোর প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা থাকছে। সো বন্ধুরা, আমি এই জায়গাটা বা এদিকটাই আপনাকে মেনলি সাবধান করছি, আপনি যদি মেষের মানুষ হন বা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, আপনারা এটা অনেকটা লক্ষ্য রাখুন বা অনেকটা সতর্ক থেকে বা সাবধানে থেকে চলুন। অপরদিকে যখন দেখছি মেষ রাশির আর একটা ব্যাপার, সন্তান কিছু ক্ষেত্রে না, সন্তানের সাথে একটা দূরত্ব তৈরি হওয়ার ব্যাপার কিন্তু এনে দিতে পারে, সন্তান বা সন্তানের সাথে একটা ডিস্টেন্স হয়ে যাওয়ার ব্যাপার আনতে পারে বা সন্তানকে নিয়ে একটা উদ্বেগ তৈরি করতে পারে, এটা নজর রাখবেন। তো আগামী তিন চার মাস আপনারা যা কাজ করছেন, যেভাবে এগোচ্ছেন, দেখে শুনে বুঝে ধীরে সুস্থে এগোনোটা বেটার হবে। বৃষ রাশির ক্ষেত্রে, আপনি যদি বৃষর মানুষ হন, দ্বাদশে বৃহস্পতি রাহু, প্রথমত আপনার বৃহস্পতি মানে গুরু, আমার গুরু, আমার গুরুদের গুরুজনদের সাথে সম্পর্ক, এবং এই
এই বৃহস্পতি রাহুর যোগে গুরুজনদের স্বাস্থ্যর কিছু ক্ষেত্রে অসুবিধা তৈরি হতে পারে, অসুবিধার জায়গা এনে দিতে পারে। তো এটা একটু নজর রাখবেন, এটা একটু খেয়াল রেখে চলবেন যে আপনার যারা গুরুজন, গুরুস্থানীয় ব্যক্তি বা সিনিয়র মানুষজন রয়েছেন তাদের হেলথ বা তাদের হেলথের জায়গা একটু নজর রাখবেন। দু নম্বর হচ্ছে যে ব্যয় সংকুচিত করুন, খরচার ব্যাপারটা, খরচা করার জায়গা বা খরচা যখন করতে হচ্ছে অনেকটা দেখে শুনে বুঝে বা ভাবনা চিন্তা করে এগোনোর আমার মনে হয় প্রয়োজন থাকছে। এবং মানসিক সুখ এবং কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি কিছু অসুবিধা তৈরি করতে পারে। এবং ড্রিম বা ডিজায়ার, ফুলফিলমেন্টের জায়গায় কিছু প্রবলেম তৈরি করতে পারে সাময়িক, সেটা এটা একটু নজর রাখবেন বৃষর মানুষজন হলে, বা আপনি যদি বৃষর জাতক বা জাতিকা হন। নেক্সট রাশি মিথুন রাশি। ইলেভেন্থ হাউসে রাহু অত্যন্ত ভালো ফল দেয়। ইলেভেন্থ হাউসে রাহু, দেখুন দুজনের ক্যারেক্টারটা আলাদা। বৃহস্পতি হচ্ছেন ধীর স্থির, রাহু হচ্ছেন এক্ষুনি চাই, এই ব্যাপারটা। তা দুজনে যখন এক জায়গায় যাচ্ছেন না, কনফিউশান মিথুন রাশির ক্ষেত্রে তৈরি করে দেবে, সব কিছুতে কনফিউশান তৈরি করে দেবে। আবেগে ভাসা, আবেগে ভেসে যাওয়া এবং প্রচণ্ড পরিমাণ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাওয়ার একটা ব্যাপার কিন্তু এনে দিতে পারে। সাকসেস দেবে এই বৃহস্পতি রাহুর যোগ, সফলতা দেবে এবং হয়তো কিছু ক্ষেত্রে একটু ডিলে করবে, কিছু ক্ষেত্রে একটু প্রবলেম বা প্রবলেম দিতে পারে, কিন্তু ওভারঅল এটা এক্সপেক্টেডকে আপনাদের সফলতা দেবে বা সাকসেসের জায়গা তৈরি করে দেবে। কিন্তু মানসিক চিন্তাভাবনার মধ্যে স্বচ্ছতার অভাব এসে যাচ্ছে, এটা প্রথম কথা। দাম্পত্য কলহ বাড়তে পারে, দাম্পত্য জীবন একটু বেগড়াতে পারে, সন্তান সুখ ভালো করছে, প্রেম আসতে পারে, প্রেমের জায়গা তৈরি করছে, কিন্তু যাদের স্টেবল প্রেম চলছে, ছোটো ছোটো তুচ্ছ তাচ্ছিল্য ছোটোখাটো বিষয়গুলো নিয়ে অশান্তি বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম আনতে পারে, লক্ষ্য রাখবেন আপনি যদি মিথুনের জাতক বা জাতিকা হন। কর্কটের ক্ষেত্রে দেখুন, কর্কটের জাতক বা জাতিকাদের টেন্থ হাউসে যখন বৃহস্পতি ঢুকছিল, ঢুকছে, কর্মক্ষেত্রে সাফল্য দেবে, ডেফিনেটলি দেবে, কিন্তু রাহু কর্মক্ষেত্রে টেনশন দিয়ে সাফল্য দিচ্ছে, চাপ ছাড়া কিছু হচ্ছে না। আপনাকে আমি ভাত খেতে দিচ্ছি, কিন্তু সেই ভাতটা খেতে গিয়ে আপনাকে আমি চারটে কথা শোনাচ্ছি, এই ব্যাপারটা দেবে। তো কর্মক্ষেত্রে টেনশন বা স্ট্রেস, এবং একটা ব্যাপারকে মানে ভীষণ রকমভাবে অ্যালার্ট থাকুন যে আপনি খুব বেশি অতিরিক্ত বা কাউকে বিশ্বাস করা যাবে না, স্পেশালি কিছু ক্ষেত্রে সিনিয়রদের থেকে মিসগাইডেড হয়ে যেতে পারেন। এবং আপনার কথাবার্তার মধ্যে ঔদ্ধত্য চলে আসতে পারে, কথাবার্তা বা থ্রোয়িং, কথা থ্রো করা, কারুর সঙ্গে কোনো কথাবার্তা বলা, থ্রোয়িংয়ের জায়গা ঔদ্ধত্য আসতে পারে, লক্ষ্য রাখবেন। এটা ভীষণ রকম অ্যালার্ট থাকতে হচ্ছে, কারণ দেখুন আপনি কাউকে ঔদ্ধত্য দেখিয়ে, টেম্পার দেখিয়ে কথা বলবেন, সে তো সহ্য করবে না, এটা ঘটনা, তো লক্ষ্য রাখুন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য না, আমার সবচেয়ে বড় স্ট্রেসের বা টেনশনের জায়গা আপনার ক্লোজ মানুষগুলোর সাথে দূরত্ব তৈরি হয়ে যেতে পারে, যাদেরকে আপনি ক্লোজ বা কাছের ভাবেন। এবং সবচেয়ে বড় কথা, যদি একজন মেয়ে হন বা মহিলা হন, আপনি ম্যারিড বা আনম্যারিড, স্পেশালি ম্যারিড, আপনার ক্ষেত্রে সাংসারিক চাপটা অনেকাংশে বেড়ে যেতে পারে, সাংসারিক শান্তির অভাব তৈরি করে দিচ্ছে, ইভেন পিতার সাথে দূরত্ব তৈরি হতে পারে, একটা ব্যাপার, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন আপনি সিংহের জাতক বা জাতিকা হলে, এটা প্রথম কথা। দু নম্বর কথা হচ্ছে, বড় ধরনের রিস্ক নিতে গিয়ে ফেঁসে যেতে পারেন, এবং আপনাকে এটা অ্যালার্ট করব যে আপনি যখন কোনো যখন কাজে হাত দিচ্ছেন না, ধরুন কেউ আমি একটা গাড়ি কিনতে চাইছি, আমি একটা বাড়ি কিনতে চাইছি, আমি একটা জায়গা কিনতে চাইছি, বা কোনো বড় প্রজেক্ট হাত দিয়েছি, অনেক অনেক টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, ধরুন 10 লাখ ইনভেস্টমেন্ট আপনার হাতে, 2 লাখ রয়েছে, আপনি জুয়াটা খেলতে নেমে পড়লেন, লাইফের জুয়া, দেখা গেল আপনি বড়ভাবে ফেঁসে গেলেন, এই জায়গাটা আপনাকে নজর রাখতে হচ্ছে আপনি সিংহের জাতক বা জাতিকা হলেন। এবং কারুর কথায় অতিরিক্ত পরিমাণ নেচে গিয়ে কিন্তু কাজ করলে অসুবিধা রয়েছে,
ও বলল এটা করতে হবে, ও বলল ওটা করতে হবে, ও বলল যে চ আমি আছি, এই যে নাচা, এই কারুর কথায় যদি নেচে যান আপনি প্রবলেমে রয়েছেন, অ্যাকচুয়ালি আপনি ট্রুলি প্রবলেমে রয়েছেন। তাহলে এটা একটু বুঝে চলুন, কন্যার জাতক বা জাতিকাদের জন্য কন্যা প্রথমত আপনার পিতা অথবা মাতা, মা হেলথ খেয়াল রাখবেন, এক নম্বর হেলথ, বড় ইনভেস্টমেন্ট দেখে করবেন, কোনো লিগাল প্রবলেম, কোনো পুলিশি ঝামেলা বা কোনো এই রকম টাইপের জটিলতা তৈরি হতে পারে, জটিলতা। এবং কন্যা রাশির জাতক বা জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে স্ট্রাগল আরও বাড়িয়ে দিচ্ছে, কর্মক্ষেত্রে এবং যারা কোনো বিজনেস করেন, ধরুন আমি কোনো ব্যবসা করছি, যখন কোনো নতুন প্রোডাক্ট বা নতুন ডিস্ট্রিবিউটার বা নতুন কারোর সাথে বিজনেস করছেন, আপনাকে আরও বেশি চৌকস থাকতে হচ্ছে, তাকে আরও বেশি করে বাজিয়ে নিতে হচ্ছে। আর পার্সোনাল রিলেশনশিপ, স্পেশালি ম্যারিডদের ক্ষেত্রে সম্পর্কগত দিকগুলো অনেকটা দেখে শুনে বুঝে ভাবনা চিন্তা করে এগোবেন, আমার মনে হয় প্রয়োজন রয়েছে, প্রয়োজনীয়তা থাকছে, নাহলে কিন্তু অসুবিধা আসতে পারে, সমস্যা আসতে পারে বা প্রবলেমেটিক ব্যাপার তৈরি হতে পারে। এগুলো সবটাই কী করবে, আমার মনের শান্তি, মানসিক দৃঢ়তা, মনের দিকটিকে নষ্ট করবে, তো আমি এটাকে খেয়াল রাখছি। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। দেখুন আমি জাস্ট জিস্টগুলোকে ফ্যানালে 10 মিনিট করে ফ্যানানো যায়, 10 মিনিট 20 মিনিট করে বলা যায়, একই কথাকে বারবার ঘুরিয়ে বা এদিক ওদিক সেদিক করে জিস্টগুলোকে তুলে ধরা ভালো, যে আপনার দাম্পত্য জীবনে প্রবলেম হতে পারে। একজন মানুষের দাম্পত্য জীবনে কথার কথা বুঝুন, হাজার একটা প্রবলেম আসতে পারে। কারুর হতে পারে স্ত্রীর রান্না পছন্দ হচ্ছে না, কারুর হতে পারে স্বামীর ব্যবহার পছন্দ হচ্ছে না, কারুর হতে পারে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের জন্য দাম্পত্য জীবন ভোগাচ্ছে, হাজার একটা ইস্যু আসতে পারে, তো বলা ভালো দাম্পত্য জীবনে সমস্যা আসবে। তো এটা একটু এটাই ঘটনা তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রেই দাম্পত্য জীবন দেখে চলতে হচ্ছে তুলা রাশির জাতক বা জাতিকাদের জন্য। যে ছোটো ছোটো বিষয় নিয়ে অশান্তি, ইগো মনে হতে পারে এ আমার সবচেয়ে বড় শত্রু পার্টনার, অথবা আপনার পার্টনারের হেলথ, আপনার পার্টনারের স্বাস্থ্য বা পার্টনারের শরীর আপনাকে অনেক অনেকটা অনেক বেশি করে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে। বন্ধুরা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন, এক নম্বর কথা, গোপনীয়তা মেনটেন করবেন, বন্ধুত্ব ভোগাতে পারে, বন্ধুত্ব খুব ক্লোজ বন্ধু, খুব ক্লোজ বান্ধবী এবং কাউকে ধার দেনা দিয়েছেন গেল, মাথায় রাখবেন। কোনো কাজে খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে পড়া এবং তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে গেলে এক্ষুনি চাই, এক্ষুনি দরকার, এই যে তাড়াহুড়োর ব্যাপারটা, তাড়াহুড়ো করার ব্যাপারটা, আপনাকে আগামী দু তিন মাস 4 মাস ভীষণ সাবধানে এগোতে হচ্ছে। এবং দমটা তখনই ফেলবেন যখন কাজ কমপ্লিট হবে, যে অনেক ক্ষেত্রে হয় না আমরা কারুর হাতে ছেড়ে দিলাম, নে তুই এটা দেখে দে বা আপনি এটা দেখে দেবেন, আপনি আছেন আমি যাচ্ছি, আপনি ছাড়বেন না যখন ইম্পর্টেন্ট কাজগুলো হবে বা ইম্পর্টেন্ট কাজের ব্যাপারগুলো থাকছে, নাহলে কিন্তু আপনাকে সমস্যায় ফেলবে বা সমস্যা আপনার ক্ষেত্রে চলবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জাতক বা জাতিকাদের দাম্পত্য জীবন এবং প্রেম ভালোবাসার জায়গা কোনো একটা দিক আপনার জীবনে ঝড় তুলে দিতে পারে। পঞ্চমপতি রাহুযুক্ত হয়ে যাওয়া, সিক্স হাউসে বসে যাওয়া, এবং সেই রাহুর দৃষ্টি পড়ছে সেভেন হাউসে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ককে মেরামতি করতে হবে। এবং যদি যাদের প্রেম বা ভালোবাসা বা প্রেমজ দিক, প্রেমজ ব্যাপার রয়েছে, তাদেরকে অনেক বেশি কেয়ারফুল, যে কোনো একটা, ধরুন আমি বিয়ে করেছি নয় আমি প্রেম করি, ব্যাচেলার দু চারজন নিয়েছেন, মানে ওই কিছু নেই এই ব্যাপারটা, তো প্রত্যেকের লাইফেই আছে, পার্টনার আছে, তো এই জায়গাটা কিন্তু নজর রাখছেন। এবং দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এটাকে অর্থ নয়ছয় করে ফেলবেন। ধরুন আপনার ব্যাংকে 10,000 টাকা আছে, আগামী কিছুদিনের মধ্যে না অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যায়, সব খরচা করে ফেললেন বাজেভাবে, উল্টোপাল্টাভাবে, ফালতুভাবে টাকাগুলোকে বল, এটাই এটাই কথা যে নয়ছয় হয়ে যাচ্ছে, হয়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন। এবং কিছু ক্ষেত্রে অজান্তে শত্রু বৃদ্ধি চান্সেস তৈরি হচ্ছে, আমি বুঝতেও পারছি না তৈরি হয়ে গেছে, এই ব্যাপারটা থাকতে পারে। তো বৃশ্চিককে এটা এই দু তিনটে জায়গা ভীষণ রকমভাবে সাবধান থাকতে বলছি,
সতর্ক থাকতে বলছি। ধনুরাশি, ধনুর ক্ষেত্রে দেখুন যখন পঞ্চমে বৃহস্পতি যাচ্ছে ভীষণ ভালো ফল দেয়, কিন্তু এই রাহুযুক্ত বৃহস্পতি কিছু ক্ষেত্রে অতিরিক্ত ধৈর্যচ্যুতি, ধৈর্যের অভাব এক, দু নম্বর হচ্ছে একটুতেই ভেঙে পড়া, এবং তিন নম্বর সবচেয়ে মোস্ট প্রবলেম্যাটিক ব্যাপার যেটা, যে আপনি না অতিরিক্ত ফ্রিকেল মাইন্ডেড, অতিরিক্ত টেনশান নিয়ে ফেলা এবং সামনের ভিশনটা ক্লিয়ার না থাকা, আমি কি চাইছি, কি করতে চাইছি, আমি সিদ্ধান্ত নিচ্ছি সেটাকে মেনটেন করতে পারছি না, সেটাকে নিয়ে চলতে পারছি না, আমি ভাবছি যে আমি ধরুন রাশিফল করতে বসেছি কিন্তু রাশিফল করার পাঁচ মিনিটের মাথায় গেল না এখন ভালো লাগছে না পরে করব, এটা প্রবলেম। জ্ঞাতিশত্রুতা বাড়বে, লক্ষ্য রাখবেন, এবং কোনো প্রপার্টি, কোনো জমি, কোনো ভূমি বা ইত্যাদি রিলেটেড কোনো সমস্যা থাকলে অনেকটা লক্ষ্য রেখে চলবেন, অনেকটা নজর রেখে চলবেন আপনি যদি ধনুর্জাতক বা জাতিকা হন, ধনুরাশির মানুষ হন। মকর, মকর রাশির জাতক বা জাতিকাদের, মকর রাশির মানুষজনদের এই বৃহস্পতি রাহুর যোগ কিছু ভালো ভালো কাজের অপরচুনিটি তৈরি করবে, দৈব কৃপা প্রাপ্তি ঘটাবে, কিছু জনকে না কেরিয়ারের টপ লেভেলে পৌঁছে দিতে পারে আগামী তিন চার মাসে, কিছু জনকে কেরিয়ারের টপ জায়গায় রিচ করাবে, ভালো ভালো কন্ট্যাক্টস বাড়াবে, মানে এবং অযাচিতভাবে কিছু লোকের আশীর্বাদের হাত মাথার ওপর পড়ে যাবে এটা। কিন্তু চোট আঘাত, দুর্ঘটনায় জড়িয়ে যাওয়া, বড় কোনো প্রবলেম তৈরি করে ফেলা এবং দাম্পত্য জীবনে ভোগান্তি, স্পেশালি মহিলাও যদি আপনি হন, শ্বশুরবাড়ির লোকজন বা মানুষজনদের সাথে সম্পর্কগত দিক আপনাকে চাপে রাখছে, আপনাকে প্রবলেমে রাখছে, আপনি নজর রাখবেন। আপনি যদি মকরের মানুষ হন, মকর রাশির জাতক বা জাতিকা হন, কেরিয়ারের জন্য যদি রাস্তা খুলতে থাকে ছুটতে থাকবেন একদম, কিন্তু পার্সোনাল লাইফ, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক অথবা বাড়ির মানুষগুলো, শ্বশুর বাড়ির লোকজনদের সাথে সম্পর্ক, সম্পর্কগত দিক আপনাকে অনেকটা বুঝে দেখে চলতে হবে বা চললে আমার মনে হয় ভালো হবে, এবং পুরো ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে এগোবেন, পাজেল থাকবেন না, সিদ্ধান্ত ঠিকঠাক নেবেন। মনের জায়গায় রাহু বৃহস্পতি, মন কিন্তু চঞ্চল হবে, মন ছুটবে এদিক ওদিক সেদিক করবে, শুধু দেখে এগোবেন। কুম্ভর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক চাপ বাড়তে চলেছে, পরিবারের সাথে বন্ডিং, আমি হাজব্যান্ড ওয়াইফ বলছি না, এক বাবার হেলথ অথবা ফ্যামিলির সাথে বন্ডিং, এই যে কোনো একটা জায়গা কিন্তু দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। নিঃসঙ্গতা বা লোনলিনেস বা একাকিত্বের মতো ঘটনা কাজ করতে পারে, কিন্তু এই বৃহস্পতি রাহুর যোগ ভালো কিছু বন্ধুত্ব নিয়ে আসবে, বান্ধবী নিয়ে আসবে বা পাশে দাঁড়ানোর মতো কোনো ভালো বন্ধুত্ব বা এই সম্পর্কগুলো নিয়ে আসতে পারে। কিন্তু আমার ওই বন্ধুত্ব নিয়ে কী হবে যদি আমার ফ্যামিলির সাথে গণ্ডগোল চলে, বাবার সাথে গণ্ডগোল চলে, মা ভাই বোন গণ্ডগোল বা অশান্তি চলে, এটা কিন্তু তৈরি করে দিতে পারে। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই থার্ড হাউসে গুরুচণ্ডাল তো তৃতীয় ভাবস্থ, কোনো লিগাল প্রবলেমে জড়িয়ে যাওয়ার চান্সেস থাকছে, কোনো আইনত গোলযোগ, কোনো পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির মতো ব্যাপারে জড়িয়ে যাওয়ার একটা চান্সেস বা প্রবাবিলিটি তৈরি করে দিচ্ছে, এবং ঝামেলা মুক্ত হয়ে চলার চেষ্টা করতে হবে, অনেক কিছুকে বিষকে হজম করতে হবে, মানে বলে না খারাপটাকে উগড়ে দেওয়ার প্রয়োজন নেই, হজম করে নিয়ে ঠান্ডা মাথায় চলার প্রয়োজন রয়েছে, জেনে রাখুন সময়টা গণ্ডগোল করছে। এবং গুরুচণ্ডাল দোষের জন্য আপনার আপনার দোষ না, অপোনেন্টের দোষ আমি বিচার করার ক্ষেত্রে, কিন্তু আমি এটা বলতে পারি যে একটা অসুবিধার মতো জায়গা বা পরিস্থিতিগুলো ক্রিয়েট করছে বা তৈরি করছে, তো একটু লক্ষ্য রেখে চলা উচিত হবে, স্পেশালি ফ্যামিলি। মীন রাশি মোস্ট ভাইটাল পার্ট দুটো, এক হচ্ছে ইনভেস্টমেন্ট ভীষণ সামলে, কোনো ইনভেস্টমেন্ট টাকা পয়সা, পয়সার রিলেটেড ব্যাপার স্যাপার বড় যখন হবে, মুদিখানা বা একটা আমি সাইকেল কিনেছি বা একটা বাইক কিনেছি বলছি না, বড় একটু ইনভেস্টমেন্ট খুব সাবধানে, ভীষণ সাবধানে, এবং আগামী তিন চার মাস
দেখুন, বাবা মায়ের সাথে কথাবার্তা বা হাজব্যান্ড ওয়াইফের কথা এটা বলছি না, যে কোনো বিষয়ে, কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো কথাবার্তা বলার ব্যাপারে অনেক বেশি আপনাকে অ্যালার্ট থেকে বা সতর্ক থেকে চলতে হচ্ছে, আপনি যদি মীনের মানুষ হন বা মীন রাশির জাতক জাতিকা হন। কারণ কথাবার্তা বলতে সমস্যা রয়েছে, কথাবার্তার ভুল ধরা হবে, কথা পণ্ড হওয়া, আপনাকে খারাপ প্রতিপন্ন করা, এক সাড়ে সাথী চলছে, দুই রাহুযুক্ত বৃহস্পতি, এবং আপনি এই সময় বা এই মুহূর্তে দাঁড়িয়ে খুব বুঝে শুনে মানুষজনদের সাথে মিশতে থাকুন। মানুষ চুজ করুন দেখে, কাদের সাথে উঠছেন, কাদের সাথে বসছেন, কাদের সাথে খাচ্ছেন, চলছেন দেখে শুনে চলুন, এবং নিজের বুদ্ধিতে চলুন, কারোর কথায় চলবেন না। নাহলে না লোকে পুরোপুরিভাবে আপনাকে ইউজ করে বেরিয়ে চলে যেতে পারে। কিন্তু এই বৃহস্পতি রাহুর যোগ একটা ব্যাপার করবে, প্রাপ্তির যোগ তৈরি করছে। আমি বলছি টাকা পয়সা সামলে, কিন্তু কোনো অর্থ প্রাপ্তিও হতে পারে, পাওনা টাকা আদায় হতে পারে, সন্তানের শরীর নিয়ে যারা ভুগছেন সন্তান সুখ বাড়তে পারে, এবং বিয়ের মতো যোগাযোগের তৈরির জন্য ভীষণ ভালো সময়, শ্বশুর বাড়ি হওয়ার জন্য ভীষণ ভালো সময় বিয়ে হওয়া, বিয়ের যোগাযোগ হওয়া। তো দেখুন, এটাই একটা জিস্ট কীভাবে কোন দিক থেকে সাবধান থাকবেন। আমি বলি, আমি সাবধান করছি, চেষ্টা করছি যাতে খারাপটা না হয়, ভালোটা তো আপনারা করবেন, এইটুকুই থাক। আশা করছি ভিডিওটা 5% হলেও চলতে সাহায্য করবে, কাজে লাগবে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা শান্তিতে থাকুন।